কিষান বন্ধুরা আগামীকাল শিলিগুড়ি থেকে আপনাদের খরিফ মরশুমের টাকা আমরা কালকে আপনাদের চেকে পাঠাবো প্রায় বারোশো কোটি টাকা আমরা কাল চেকে পাঠাবো শিলিগুড়ির প্রোগ্রাম থেকে তো বন্ধুরা ডিসেম্বর মাসের বারো তারিখ থেকেই প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা করা হবে কেউ পাঁচ হাজার টাকা কেউ দু হাজার কেউ তিন হাজার কেউ চার হাজার টাকা জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তবে এই টাকা অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখ থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা সেটা আপনি কিভাবে জানবেন প্রচুর কৃষকরা কিন্তু টাকা পাবেন না তো বর্তমানে আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবে বা কারা পাবে না আপনি পাবেন কি না সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টেকে বেজে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি বা আপনার পরিবারের কেউ পাবেন কি না সেটা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ব্রাউজারটা ওপেন করে নিন এবং সার্চবারে লিখুন কৃষক বন্ধু তো আপনি যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে নতুন কিন্তু কৃষক বন্ধুর এইরকম পেজ চলে আসবে এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে প্রথমেই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত আর দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য তো এই যে অপশানটি রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো নথিভুক্ত কৃষকের তথ্যের উপর যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আইডি কার্ড নাম্বার তো এই যে জায়গাটি রয়েছে সিলেক্ট অপশান এখানে আপনি ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান চলে আসবে আপনার যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের আইডি বসাতে পারেন আধার কার্ড যদি আপডেট করা থাকে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার এছাড়া আপনি চাইলে সরাসরি কিন্তু এই যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে পারেন তো আমি আপনাদেরকে ভোটার কার্ড সিলেক্ট করে দেখাবো অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখাবো তো এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম এরপরে আপনারা যেটা করবেন নিচে দেখুন আইডি কার্ড নাম্বার তো এই জায়গায় আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আই এম নট এ রোবট এই চেক বক্সে আপনি টিক করবেন এরপর এই সার্চে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু ঠিক এই রকম পেজটা চলে আসবে এই রকম অপশানগুলো আপনাদের সামনে চলে আসবে এরপরে আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার সমস্ত কিছু এখান থেকে দেখতে পেয়ে যাবেন ফার্মারের নাম ডিস্ট্রিক্ট এবং সেই সঙ্গে ব্লক সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম সমস্ত কিছু পেয়ে যাবেন ভিলেজের নামও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ গ্রামের নামও কিন্তু পেয়ে যাবেন এবারে একইভাবে টোটাল যে আপনার জমির পরিমাণ সেই জমির পরিমাণটা কত সেটাও কিন্তু আপনি এই জায়গায় দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু যেমন জমির পরিমাণটা দেওয়া রয়েছে এখানে কিন্তু একরে রয়েছে আর এখানে দেখুন এই যে কৃষকটার আইডিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এনার কিন্তু এক দশমিক শূন্য আট একর কিন্তু চাষের জমি রয়েছে এবারে স্ট্যাটাস আপনাকে দেখতে হবে টাকা পাওয়া যাবে কি না এখানে দেখুন স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ লেখা রয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পাবেন আর সব থেকে বড় যে বিষয়টা ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনার অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড থাকতে হবে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার রয়েছে দেখুন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো যদি এই রকম অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আর ডিসেম্বর মাসের বারো তারিখে টাকা দেওয়া হবে আপনারা সবাই জানেন ডিসেম্বরের বারো তারিখে টাকা ছাড়লেই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো তারিখে আসবে এমনটা নয় দু একদিন দেরিও হতে পারে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে কিন্তু দু একদিন আগে পরে হতে পারে তবে ধীরে ধীরে আপনাদের সবাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আবার অনেক কৃষকরা এমন রয়েছেন যারা এই যে ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গাটা এখানে যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন না তাদের হয়তো এই জায়গায় এটা নেই সাদা রয়েছে তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ পরে আবার রিফ্রেশ করে করুন হয়তো আপনাদেরটাও এসে যাবে এবং যখনই আপনাদেরটা এসে যাবে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যদি এটা দু একদিন পরে ভ্যালিড হয় অ্যাকাউন্ট ভ্যালিড হয় সেক্ষেত্রেও কিন্তু দু একদিন পরেই আপনারা টাকা পাবেন তবে ধীরে ধীরে ধাপে ধাপে টাকা দেওয়া হবে চিন্তা করবেন না সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আর এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যদি অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না তো এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সেই টাকা আপনি পাবেন কি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা হয়তো নোটিফিকেশন সবার কাছে নাও পৌঁছাতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পায় ধন্যবাদ